যখন সন্ধ্যায় ঘর ঘুরে আসে তখন সেই সময় দেখবেন গায়ের প্রত্যেকটা আসরে আগড়াই শুরু হয় নাচ। আমাদের যারা বাজাইয়ারা আছে, যারা গাহকরা আছে, আখড়ায় শুরু হয়ে যায় সন্ধ্যার সময় নাচ গান। ভুলে যায় মানুষ আগামী দিনে যে কাজে যেতে হবে সেই কথাটা। তা শুন, জোর গান কোথায় কোথায় পৌঁছেছে পরবর্তী একটা গান। এই পুরুলিয়ার এই বিখ্যাত কবি সুনীল মাহাতো, ওনার রচনার থেকে একটা খুব বিখ্যাত গান। আসুন শুরু করি সেই গান। হ্যালো ঝাড়গার বনে ঝাড়ো thank you.
এটাই হচ্ছে আমাদের পাঠভূম সংস্কৃতি। তো বেশি আমি সময় দিব না, ঠিক আছে? ভাই বোনেরা অনেক জড়িয়ে গেছেন, দাদা ভাইরাও আছে অনেক। তো আমার মনে হয় বিছানা আনা দরকার, ওটা কি ভাই জুমুরকে ডাকবো আর গান শোনার জন্য আপনারা আসিছেন। তো আমি এখানে আস্তে আস্তে ছোট করে একটা গান যেটা আমি বলতেছিলাম যে ভাদর মাসে আমাদের শুরু হয়, এটা প্রচলিত গান, ঠিক আছে? তো এই গানটা করতে করতে মঞ্চে আমি ঝুমুরকে ডাকে নিব, আপনাদেরকে একদম রিজের রঙের সব ধরনের সবার মহান একদম আনন্দ ভরা দেশ, আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য আসিছে আজকে ঝুমুর রানী। তো এই গানের পরে আসবে ভাদর মাস বড় অভাবের দিন, জামাই আসছে গরমে লোচন জামাই, ভাদর মাসের রোদ কেমন বলুন দেখি, আর সেই মেন রাস্তায় নামে জামাই হাঁটে হাঁটে আসছে শ্বশুর ঘর, তখনকার দিন হচ্ছে ধুতি পড়ার জামাই রাহা, ঠিক আছে? গাড়ি ঘোড়া তখন এত ছিল নাই, হাটেই মানুষ যাওয়া আসা করত বা গরুর গাড়ি, এই ছিল ব্যবস্থা। এখন অনেক গাড়ি হয়েছে, জামাইয়ের এখন চার চাকা একদম ঘরে নামছে ঘরে উঠছে, এরকম অবস্থা। তো যাই হোক, সেই পুরনা জামাইদেরকে নিয়ে একটা গান ছোট্ট করে তারপরে ঝুমুরকে ডাকব মঞ্চে। এগো ভাদর মাসে আর ঘর ঘুরে সাজা মায়ালো নিদেরো, ভাদর মাসে জনার ফোটে পাট ফুটফুট মার দিদি কুড়া ঘর খৈসা জামায়াল লিতে গো, ঘর খৈসা জামায়াল লিতে গো, ভাদর মাসে ঘর খৈসা জামায়াল লিতে গো, ভাদর মাসে ভাদর মাসে ঘর খৈসা জামায়াল লিতে গো, ভাদর মাসে আমার জামাই ভালো
আর জামাই বসে বসে খাবে দুপুরে খাওয়া দাওয়া হবে ভালো মতো জামাইয়ের জন্য বিটি রান্না বান্না করছে দুপুরে খেতে দিবে তো কি রাঁধছে দেখো সাজে গড়ি কুলা কুলি হলো মেলাটা হবে বিটি পিঠা নিয়ে যাবে শ্বশুর সকাল সকাল তো কি পিঠা আছে পরবর্তী শিল্পীকে ডাকে নিব মঞ্চে চারবার একটা বিটি ছানা ঠিক আছে সেই আপনাদের যার অপেক্ষায় আপনারা বসে আছেন যার গান শোনার জন্য অধীর অপেক্ষায় যেমন শ্রীমতী রাধিকা বাসর সাজিয়ে বসে আছে কখন আসবে পান সখা তো প্রহর কে প্রহর রাত ফুরাই যাচ্ছে সখার দর্শন নাই তো তেমনটা হবে নাই বিটি ছানাদের ব্যাপার একটু সাজিয়ে বুঝে নিছে গরমের দিন তো যত লেসছে ধোঁয়াই নামে যাচ্ছে তো কি হবে বলুন দেখি তো কমিটির দাদারকে অনেক ধন্যবাদ পাকা টাকার একটু ব্যবস্থা করে দিয়েছে যাই হোক মোটামুটি মঞ্চে নিয়ে আসছে যুবক আসছে বেশি দূর চারে আসতে বলো ঠিক আছে তার টিকলি পরিতে তখন মাই মহিলা বসে আছে তার সুরমা লাগাতে তখন তার নাই কি গো আসার মন খপা বাঁধিতে তখন তার নাই কি গো আসার মন খপা বাঁধিতে তখন
Oh,